আঞ্জুমানে আল ইসলাহ কাতার মহানগরীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে দুহার হিরাজিল রেস্টুরেন্টে। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মাতাব আলীর সভাপতিত্বে ও বদরুল আমিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জার্মান বাইতুল মুকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি। বক্তব্য রাখেন আল ইসলাহ মহানগরীর সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম, সাবেক সভাপতি কারি ইব্রাহিম খান, আব্দুল জব্বার, হাফিজ হারুন রশিদ, হাসান আহমেদ, আঞ্জুমানে আল ইসলাহ কাতার মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।